আর্ন মানি অনলাইন সংক্রান্ত এটা একটি অন্যতম ভিডিও। এই ভিডিওতে আবার একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি, যেটা অনলাইনে মানি আর্ন করার একটি অন্যতম রাস্তা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আপনারা অনেকেই ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ফোনে ফটোগ্রাফি করেন, ক্যামেরাতে আপনারা ফটোগ্রাফি করেন, কিন্তু শুধু ফটোগ্রাফি করলেই হবে না, সেই ফটোগ্রাফিগুলোকে সেল করতে হবে। আপনারা অনেকেই জানেন হয়তো যে অনলাইনে ফটোগ্রাফি বিক্রি হয়, কিন্তু কোথায় বিক্রি হয়, কিভাবে আপনি সেল করবেন, সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং যেসব ফটোগ্রাফি আপনি করবেন ফোন থ্রু বা কোনো ক্যামেরা থ্রু, সেগুলো অনলাইনে খুব ভালো প্রাইসে সেল হয় এবং সেটা আপনি সেল করে মান্থলি একটা ভালো রকম অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, একটা ভালো মানি জেনারেট করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, তো আসুন দেখে নেওয়া যাক। গুড ফটোগ্রাফার আন্দ্রে ইস্তেমান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েবস্টার্ট অনলাইন। এই চ্যানেলে আমি বিভিন্ন রকম টেকনিক্যাল ভিডিও দিয়ে থাকি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও শুরু করা যাক। চলে এসেছি আমার ডেস্কটপ স্ক্রিনে। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো কি কি ওয়েবসাইট থেকে কিভাবে আপনি আপনার তোলা ছবি সেল করতে পারবেন। আপনারা সবাই জানেন যে সন্দীপ মাহেশ্বরী যিনি স্টক ফটোগ্রাফি সেল করেন, তো তার সাইটটি হচ্ছে imagesbazaar.com। তো সেইরকম টাইপেরই আমি কয়েকটা সাইট দেখাবো যেখানে আপনি আপনার তোলা ছবি সেল করতে পারবেন এবং মান্থলি একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। প্রথম ওয়েবসাইটটি হচ্ছে আইস্টক ইমেজ। আমি ওয়েবসাইট গুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখুন এই ছবিটার প্রাইস 345 টাকা আছে, ঠিক আছে। তো এই সাইটে এসে আপনাকে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং আপনি আপনার ছবিটা কত টাকায় সেল করছেন সেটা হচ্ছে এখানে আপলোড করতে হবে। সিম্পল কয়েকটি স্টেপ। তো এখানে এসে আপনারা সেলার অ্যাকাউন্ট ওপেন করে ছবি আপলোড করে আপনার ছবিটা অনায়াসে বিক্রি করতে পারবেন। ওই ছবি সেলিং এর জন্য কিছু পার্সেন্টেজ অ্যামাউন্ট এই ওয়েবসাইট থেকে চার্জ করাবে এবং 90-95% পেমেন্ট আপনাকে দেওয়া হবে। দেখুন এখানে অনেক ছবি আরো সেল হচ্ছে। আপনি যদি অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর এসবের কাজ যদি ভালোভাবে জেনে থাকেন তাহলে তো আরো খুবই ভালো। তো এখানে সেরকম ভাবে ছবি আপলোড করলে মান্থলি একটা ভালো আর্নিং আসবে। এরপর আমি যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হচ্ছে এনভেটো মার্কেট। তো এনভেটো মার্কেটের আন্ডারে photodeal.net, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, কিন্তু এর একটাই মার্কেট, সেটা হচ্ছে এনভেটো মার্কেট। তো এখানে দেখুন বিভিন্ন রকমের ছবি বিক্রি হচ্ছে। তো দেখুন আমি যেমন আপনাকে দেখাচ্ছি এই জলের বোতলটা সেল হচ্ছে $5। দেখুন $5 এটা বিক্রি হচ্ছে এবং 37টি সেলও হয়েছে। তো এখানেও আপনি সেল করতে পারেন, শুধু আপনাকে এই সাইটে এসে একটা সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেটা কিভাবে ওপেন করতে হয়, সিম্পলি আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, বিশেষ কিছু কমপ্লিকেটেড নয়। তো এরপরের ওয়েবসাইটটা হচ্ছে 500px.com। তো এখানেও আপনি বিভিন্ন রকমের ছবি আপলোড করতে পারবেন এবং এখান থেকে সেল হলে আপনি সেই ছবিটার দরুন একটা টাকা আর্নিং করতে পারবেন। এরপর আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি সেটা হলো shutterstock.com। এটা খুবই ফেমাস ওয়েবসাইট, এখানে আপনি সেলার অ্যাকাউন্ট ওপেন করে নিজের ইচ্ছে মতন আপনি ছবি আপলোড করতে পারেন। ছবির কোয়ালিটি যত বেটার হবে, ছবি যত ক্রিয়েটিভ হবে, তো তত বেশি পিকচারের সেলিং বাড়বে। তো দেখুন এখানে অনেক ছবি অনেকেই সেল করছে এবং ভালো আর্নিং একটা মান্থলি ইনকাম করছে। তো এরপরে যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হলো fop.com। এখানে আপনি মোবাইল ফটোগ্রাফি এবং আপনার যদি ক্যামেরা থেকে, ক্যামেরা থেকে ফটোগ্রাফি করে এখানে ছবি আপলোড করতে পারেন। এখান থেকেও ভালো রকমের সেল হয়। দেখুন এই ছবিটা $10 বিক্রি হচ্ছে। এবার মেন প্রশ্নটা হচ্ছে এই ছবিগুলি কারা কেনে। অনেক কোম্পানি আছে, অনেক অনেক কোম্পানি আছে, লাখ লাখ কোম্পানি আছে যারা এইসব ইমেজ পারচেজ করে নেয়। তো পারচেজ করে নিয়ে তাদের কোম্পানির বিভিন্ন কাজে, ব্যানারে, তাদের মার্কেটিং এর জন্য বিভিন্ন ক্ষেত্রে এইসব ছবি ব্যবহার করে। সেই জন্য তারা পারচেজ বিভিন্ন ছবি ব্যবহার করে, কেননা তারা যদি ফ্রি কোনো ছবি ব্যবহার করে বা গুগল থেকে সিম্পলি ডাউনলোড করে ব্যবহার করে তারা সেগুলোতে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকে। তো সুতরাং তারা ছবি পারচেজ করে তাদের কোম্পানির জন্য, কোম্পানির মার্কেটিং এর জন্য বিভিন্ন ক্ষেত্রে তারা এই ছবিগুলি ব্যবহার করে, সেই জন্য আপনাকে পে করে। তো সুতরাং এই পাঁচটা ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যারা অনলাইনে পিকচার সেল করে আর্নিং করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি সাইট। তো আপনারা ডেসক্রিপশন থেকে, তো আপনারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কগুলিতে ভিজিট করুন এবং সেলার অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ছবি সেল করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন,
কমেন্ট করুন। এইরকম ভিডিওতে যদি আপনাদের হেল্প হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করুন, যাতে আপনি এরকম ভিডিও কখনোই মিস না করেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।